আসসালামু আলাইকুম, ডিএসটিভি খবর থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। 19 জানুয়ারি ঐতিহাসিক সরহদ্দি উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের বিশাল বিজয় সমাবেশ সফল করার লক্ষ্য বর্ধিত সভা। প্রধান অতিথি হাসান মাহমুদ এমপি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাননীয় মন্ত্রী, তথ্য মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। প্রধান বক্তা মোহাম্মদ শাহ আলম মুরাদ, সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, সভাপতি হাজি আবুল হাসনাত, সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। বিস্তারিত দেখুন আমাদের ডিএসটিভি খবরের রিপোর্টার লাভলি আক্তার ও ক্যামেরায় নাসির উদ্দিনের প্রতিবেদনে। দর্শক আমাদের সাথে থাকবেন, ডিএসটিভি খবরের সাথে থাকবেন, ধন্যবাদ। নেতৃবৃন্দ, থানা এবং ওয়ার্ডের আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের 24টি থানা জাতীয় সমিতির ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আমরা ইতিমধ্যে বর্ধিত সভা করেছি এবং নির্দেশ দিয়েছি আগামী দিনের এই বিজয় সমাবেশ অত্যন্ত গুরুত্বের সাথে আমরা দেখছি এবং ইনশাআল্লাহ আগামী দিন উল্লেখযোগ্য লোক সংখ্যা নিয়ে। সংগ্রামী বন্ধুরা আমাদের মাঝে ইতোমধ্যে এসে উপস্থিত হয়েছেন। সাবেক ছাত্র নেতা তত্ত্ব গবেষণা তত্ত্ব বিষয়ক মন্ত্রী আমাদের আবুল ডক্টর হাসান মাহমুদ ভাই আজকের এই মঞ্চে উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রাণ সাধারণ সম্পাদক আমাদের সবার প্রিয় শাহ আলম মুরাদ ভাই মঞ্চে উপস্থিত, আমি সালাম এবং অভিনন্দন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের। ঢাকা মহানগর দক্ষিণের চালিকা শক্তি, ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সাধারণ সম্পাদক সংগ্রামী জনতা জনাব শাহ আলম মুরাদ মঞ্চে উপস্থিত, নগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, থানা ওয়ার্ড এবং ইউনিয়নের নেতৃবৃন্দ, প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, আগামী 19 তারিখ যে বিজয় মিছিল, বিজয় সমাবেশ, এই সমাবেশকে ঘিরে আমাদের সংগঠন গরিব মেহনতি বাস্তাহারা বস্তিবাসীদের সংগঠন, এই সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দদের নিয়ে গতকাল 65 বঙ্গ এবং একটি দৃষ্টান্ত স্থাপন করবে। এ আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। পরম করুণাময় রাব্বুল আলামিন। ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা হাজি আবুল হাসনাত এবং উপস্থিত আছেন বাংলাদেশে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য সম্পাদক ডক্টর হাসান মাহমুদ এবং উপস্থিত আছেন ঢাকা মহানগরের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব শাহে আলম মুরাদ এবং উপস্থিত আছেন ঢাকা মহানগরের সকল নেতৃবৃন্দ এবং আমার সামনে আছেন মহানগর ওয়ার্ড ইউনিয়ন এবং থানা হতে আগত সকল ভাই ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার অবকাশ নেই, প্রথমেই আমি শ্রদ্ধা জানাই বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ আমরা জানি যে জননেত্রী আপনাদের সব সময় দিতে পারি না, কিন্তু আমরা আপনারা জানেন আমি সাধারণ সাধারণ জীবন আপনাদের দক্ষিণ পত্রিকার সাথে আমার সম্পর্ক রয়েছে, কারণ সঙ্গে সম্পর্ক ছিল জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে। সেই নির্বাচনের মধ্য দিয়ে 9 মাস মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু অনেক আন্দোলন সংগ্রাম করেছি। ঢাকা মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আজাদ আবুল হাসনাত আজকে আমাদের প্রধান অতিথি। দুর্দিনের সময় যখন আমরা রাজপথে ছিলাম এবং তখন আমাদের নেতা হিসেবে উনি নেতৃত্ব দিয়েছিলেন, 1/11 উনি নেত্রীর মুক্তি আন্দোলনে অনেক ভূমিকা রেখেছিলেন, আমাদের সেই অতি প্রিয় নেতা, আমরা মহানগর আওয়ামী লীগ সবসময় যাকে পাশে পাই। বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশ সম্পাদক এবং সাবেক সফল মন্ত্রী ছিলেন উনি পরিবেশ মন্ত্রী, আবার আমাদের নেতৃত্বকে দায়িত্ব দিয়েছেন তথ্য মন্ত্রণালয়ে। আমরা অত্যন্ত আনন্দিত আজকে আমাদের সেই প্রিয় প্রধানমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আমাদের বিশেষ অতিথি।
আমাদের অতি প্রিয় নেতা যার নেতৃত্বে আমরা এই ঢাকা মহানগরী 30 তারিখে যে কথা দিয়েছিল নেত্রীকে নির্বাচনের একদিন আগে যে প্রধানমন্ত্রীকে কথা দিয়েছিল নেত্রী ঢাকা শহরের 8টি আসন আমি বিপুল ভোটে জয়ী করে আপনাকে উপহার দেব। সারা বাংলাদেশে যেমন নৌকার জোয়ার এসেছিল তেমনই ঢাকা মহানগরীতে আপনারা সবাই নৌকার জোয়ার এনেছিলেন শাহজাহান মুরাদের নেতৃত্বে। আমাদের উপস্থিত আমাদের নবাব নেতৃবৃন্দ, থানা ওয়ার্ড ইউনিয়ন লীগের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ, সম্মানিত বন্ধুগণ, আজকে একটাই কথা, 19 তারিখ আমরা গণজোয়ার সৃষ্টি করব। জনতার স্রোত সবগুলি দরজা দিয়ে সর্বযুদ্ধ আমরা ভরে দেব। তবে বন্ধুগণ একটা অনুরোধ, আমরা যেটা দেখি আমরা হাজার হাজার লক্ষ লক্ষ যাই কিন্তু অনেকে ঢুকি না। আমরা বাইরে যে রাস্তায় আমরা ভিড় জমাই কিন্তু বন্ধুগণ আমরা যে এত মহানগর আওয়ামী লীগের যে লক্ষাধিক লোক যায় তাও যদি মঞ্চের সামনে আমাদের যে ঐতিহাসিক বিজয় হয়েছে সেই বিজয় উৎসবকে সফলতার সাথে উদযাপন করতে এবং সেই বিজয়ের যে কারিগর আমাদের মহান নেত্রী বিশ্ব নন্দিত নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেওয়ার উপলক্ষে ঐতিহাসিক সরোয়ারদী উদ্যানে আগামী 19 তারিখে যে বিজয় উৎসব উদযাপিত হবে সেই অনুষ্ঠানে কে সার্বিকভাবে সফল করতে আয়োজিত অনুষ্ঠানে আমাদের আজকের এই বিশেষ বর্ধিত সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা দক্ষিণ শাখার সংগ্রামী বিপ্লবী সভাপতি জনাব আবুল হাসনাত এখানে উপস্থিত আছেন, যার পরিচয়ের প্রয়োজন নাই, আমাদেরই অত্যন্ত কাছের মানুষ, বাজির জন্য বাংলাদেশ আওয়ামী লীগের জন্য যিনি একটি নিবেদিত প্রাণ, সাবেক সফল ছাত্র নেতা এবং সাবেক বন ও পরিবেশ মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার প্রসারণ সম্পাদক এবং এবারের নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে যাকে নতুন একটা দায়িত্ব দেওয়া হয়েছে তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত তারা আছেন। আমাদেরই অত্যন্ত প্রিয়, আমাদের এই দক্ষিণ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শাহ আলম মুরাদ এবং এখানে আরো উপস্থিত আছেন এই মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সংগ্রামী নেতৃবৃন্দ সহ ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানার সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক, বিভিন্ন ওয়ার্ডের সম্মানিত সাধারণ সম্পাদক সভাপতি সহ অন্যান্য যারা কর্মী ভাই উপস্থিত আছেন, আমি শুধু একটি কথাই বলবো, আপনাদের সকলকে ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন আমাদের দুঃসময়ের কাণ্ডারি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সন্তান সংগ্রামী জননেতা জনাব হাজী আবুল হাসনাত। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী প্রচার সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম মুখপত্র এবং নবগঠিত মন্ত্রিসভা জননেত্রী শেখ হাসিনা, যাকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত করেছেন আওয়ামী লীগের কর্মীদেরকে, যিনি এই তথ্য মন্ত্রণালয়টি উপহার দিয়েছেন আওয়ামী লীগের মুখপাত্র হিসাবে। আজকে আওয়ামী লীগের মুখপাত্র না, সারা বাংলাদেশের নেতা কর্মীদের মুখপাত্র হিসাবে জননেত্রী শেখ হাসিনার মুখপাত্র হিসাবে, যিনি অতীতের দায়িত্বের মতো আজকের দিনও দায়িত্ব পালন করবেন মহানগর আওয়ামী লীগ। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং মহানগর অফিসের অর্থমন্ত্রী হিসাবে আসার কারণে আজকের অনুষ্ঠানে আমরা মহানগরের সকল স্তরের নেতা কর্মীদের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করলাম, শুভেচ্ছা জানালাম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ড.
ডক্টর হাসান মাহমুদ এমপি আমাদের মাঝে উপস্থিত। আজকের অনুষ্ঠানের মহানগর আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, সহযোগী ব্যক্তিপতি সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত থানা ওয়ার্ডের নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা, সাংবাদিক বন্ধুরা, সকলকেই জানাই ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী সালাম। আগামী 19 তারিখ আগামীকাল বেলা 2 ঘটিকার সময় ঐতিহাসিক সরোয়ার্থী উদ্যানে এই বিজয় সমাবেশ। ইতিমধ্যে আপনারা প্রস্তুতি নিয়েছেন, আপনাদের প্রস্তুতি সম্পন্ন, তারপরও সর্বশেষ আজকে আপনাদের কাছ থেকে যে কথা শুনেছি আমরা বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দের মাধ্যমে, আমি আপনাদেরকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। অতীতে সকল গৌরবজ্জ্বল ভূমিকা আপনাদের, এই মহানগর আওয়ামী লীগের প্রতি নেত্রীর অহংকার গর্ব, আর নেত্রী মহানগর আওয়ামী লীগকে নিয়ে যেভাবে আমাদেরকে ধন্য করে, আমরা মনে করি আগামীকালকের এই বিজয় সমাবেশ ঢাকা শহরে নির্বাচনে, আপনারা ঢাকা শহরের এই দক্ষিণের 8টি আসন এবং আমাদের মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে নেত্রী যে নির্দেশনা দিয়েছিলেন, তার ভিতরে 14 দলের রাশেদ খান মেনন সহ জাতীয় পার্টির সৈয়দ আবুল হোসেন বাবলা, কাজী ফিরোজ রশিদকে, লাঙ্গল প্রতীকে এবং এই 8টি সংসদীয় আসনে বিপুল ভোটের ব্যবধানে যে বিজয় অর্জন করেছেন, সেই বিজয়ে উল্লাস আপনারা করতে পারেন না, কিন্তু আগামী কাজে এই বিজয় সমাবেশকে বর্ণাঢ্য, উৎসবমুখর এবং স্বতঃস্ফূর্ততার ভিতর দিয়ে এই বিজয় উৎসবকে, আমরা বিজয় সমাবেশকে বিজয় উৎসবে পরিণত করতে চাই, সেটা আপনাদের প্রতি আমাদের আহ্বান। প্রিয় বন্ধুরা আমার, ইতিমধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রের লোকে আমাদের মহানগর আওয়ামী লীগের বৈঠক হয়েছে, তিনিও সার্বিকভাবে এই সমাবেশকে সফল করার জন্য সার্বিক প্রস্তুতি নিয়েছেন। গতকালকে সাধারণ সম্পাদক প্রিয় নেতা উবায়দুল কাদেরের মাধ্যমে পরিচ্ছন্নতার ভিতর দিয়ে মাঠটাকে উপযুক্ত করার জন্য কার্যক্রম পরিচালনা করেছেন, আমাদের উবায়দুল কাদের সাহেব উদ্বোধন করেছেন, মেয়র সাহেব ছিলেন, আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মহানগর আওয়ামী লীগ ছিলাম। আগামীকালকের এই সমাবেশে মেয়রের পক্ষ থেকে, দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদের জন্য যারা মিছিল নিয়ে আসবেন, আমরা 0 পয়েন্টে এবং হাইকোর্ট দয়াল চত্বর শাহবাগে আমরা ট্রাকে করে পানি বিতরণ করব। ভিতরে পানির ব্যবস্থা আছে, শুধুমাত্র ভিতরে কোনো পানির বোতল দিব না। আমরা দেখেছি এই পানির বোতল উড়িয়ে মারার কারণে আমাদের শোভাকে বিঘ্নিত করে, এই কারণে ভিতরে কোনো পানি যাবে না। আমরা ওয়াসার পক্ষ থেকে পানির ব্যবস্থা আছে, ল্যাট্রিনের ব্যবস্থা আছে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের মোবাইল, সেখানে টয়লেটের ব্যবস্থা আছে। সর্বশেষ আমি আপনাদের প্রতি অনুরোধ জানাব, সকাল 11টায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছে কোঅর্ডিনেশন মিটিংয়ে, আমি প্রচার সম্পাদক আক্তার ছিলেন সেখানে, কেন্দ্রের থেকে দায়িত্বপ্রাপ্ত আমাদের উপপ্রচার সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলামও ছিল, আমরা আগে গেট খুলতাম 1টায়, এবার গেটের প্রবেশদ্বার খুলে দেব 11টায় এবং মহিলা বোনরা আসলে মিছিল সহকারে ভিতরে ঢুকাতে বিব্রত হয়। এবার শুধু আমি আপনাদেরকে অনুরোধ করব, মহিলা বোনদেরকে আগে আগে আপনারা পাঠিয়ে দিলে ইনক্লোজারের ভিতরে ঢুকানোর জন্য আলাদা মহিলাদের জন্য গেট আছে এবং যারা অন্যান্য গেটে মহিলারা অবস্থান নেবেন, দেখার সাথে সাথে তাদেরকে ভিতরে প্রবেশ করার জন্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এসএসএফ আর শ্রীলঙ্কার রক্ষাকারী বাহিনীকে আমরা কোঅর্ডিনেশন মিটিংয়ে বলে দিয়েছি। পরিশেষে আমি আপনাদের প্রতি একটু অনুরোধ জানাতে চাই, যারা নেতা কর্মীদেরকে নিয়ে আসবেন মাঠে হয়তো স্থান হবে না, যে যে জায়গায় স্থান পাবেন সে জায়গায় দাঁড়িয়ে যাবেন নেতা কর্মীদেরকে নিয়ে, শুধুমাত্র নেত্রীর বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত কেউ মাঠের ভিতরে এবং বাইরে রাস্তায় যেখানে দাঁড়াবেন সেখান থেকে কোনো কর্মী না যেতে পারে। আমরা চাই এই বিজয় উৎসব, এই বিজয় সমাবেশ স্বতঃস্ফূর্ততার ভিতর দিয়ে যেভাবে আমরা বিজয় এনেছি, জননেত্রী শেখ হাসিনা পরপর দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী, সর্ববার 4 বারের প্রধানমন্ত্রী হয়েছেন, জাতির জনকের
প্রতিকৃতি, জাতির জনকের মুক্তিযুদ্ধের নৌকা, আর শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা নৌকার যে বিজয়, এই বিজয়কে আগামী দিনে জাতির জনকের স্বপ্নের মুক্তিযুদ্ধের চেতনার ক্ষুধা দারিদ্র সন্তান জঙ্গিবাদ মাদক মুক্ত একটি বাংলাদেশ গড়তে আমরা জননেত্রী শেখ হাসিনাকে প্রাণ দ্বারা উষ্ণ সম্বর্ধনা দিব। নেত্রীর নির্দেশ নিয়ে নতুন বছরে এই মন্ত্রী পরিষদ নিয়ে এগিয়ে যাবে আমরা মহানগর আওয়ামী লীগ। নেত্রীকে মন্ত্রী পরিষদকে সহযোগিতা করব। আগামীকালকের এই বিজয় সমাবেশ সফল আর সার্থক করার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরন্তন। বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সফল সভাপতি, এক এগারো দুঃসময়ের কাণ্ডারী, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী প্রচারক, প্রকাশনা সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী, আজকের এই বর্ধিত সভার প্রধান দক্ষিণ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব হাজী আবুল হাসনাত উপস্থিত আছেন, বক্তব্য রেখেছেন ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, রাজপথের লড়াই সংগ্রামের অগ্রসৈনিক, আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী জনাব শাহ আলম মুরাদ, উপস্থিত ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন থানা এবং ওয়ার্ড থেকে আগত প্রতিনিধিবর্গ, সংগ্রামী ভাই বোনেরা, উপস্থিত প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনাদের সবার প্রতি আমার সালাম এবং আন্তরিক শুভেচ্ছা। গত 30 ডিসেম্বর বাংলাদেশে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটে ধস নামানো বিজয় হয়েছে। জনগণ গত 10 বছরে যে বাংলাদেশ বদলে গেছে, 10 বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশের মধ্যে অনেক পার্থক্য। আমরা যারা দেশে থাকি, এই পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছি বিধায় সেই পরিবর্তনটা আমাদের কাছে অত চোখে পড়ে না। যেই ছেলেটি বিদেশ গেছে 10 বছর আগে, সে যখন 8-9 বছর পরে দেশে ফেরত আসে, সে তার দেশকে চিনতে পারে না। আকাশ থেকে এখন ঢাকা শহর চেনা যায় না। আকাশ থেকে যখন বিমান থেকে যখন কুড়িল ফ্লাইওভার কেউ দেখে, মনে হয় এটি ইংরেজি সিনেমার কোনো দৃশ্য। চট্টগ্রাম বিমানবন্দরে নামার সময় যখন আকাশ থেকে আখতারুজ্জামান ফ্লাইওভার দেখে, তখন মনে হয় সেটিও ইংরেজি সিনেমার কোনো দৃশ্য। হাতির জেলে যদি যে বিদেশ গেছে, তাকে যদি হাতির জেলে এনে ছেড়ে দেওয়া হয়, সে বলবে এটি প্যারিস শহরের কোন অংশ। আকাশ থেকে আকাশচুম্বী অট্টালিকাগুলো যখন কেউ দেখে, লস অ্যাঞ্জেলস শহর আর ঢাকা শহর কিংবা সিঙ্গাপুরের মধ্যে আকাশ থেকে পার্থক্য খুঁজে পাওয়া যায় না। গ্রামে গিয়ে কুড়েঘর খুঁজে পাওয়া যায় না, ছেঁড়া কাপড় পরা মানুষ দেখা যায়, খালি পায়ে মানুষ দেখা যায় না, সন্ধ্যার পরে বাসি পাতের ডাক শোনা যায় না। 5 বছরের ছেলে খুপি বাতি কেরোসিনের চেরাগ এখন চিনতে পারে না, আর 5 বছর পর সেটি বৈঠকখানায় সাজিয়ে রাখতে হবে, এটাকে খুপি বাতি বলে আর এটাকে ল্যাম্প বলে, কারণ শতকরা 95% মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসছে, 1 বছরের মধ্যে শতভাগ। এটিই বদলে যাওয়া বাংলাদেশ। এই বদলে যাওয়া কোনো জাদুর কারণে হয়নি, এই বদলে যাওয়া হয়েছে শেখ হাসিনার জাদুকরি নেতৃত্বের কারণে। এবং বাংলাদেশের মানুষ
ভুল করেনি। বাংলাদেশের মানুষ শুধু দেশের উন্নয়ন হয়েছে তা নয়, প্রতিটি মানুষের উন্নয়ন হয়েছে। আগে একজন রিক্সাওয়ালা প্রতিদিন রিক্সা না চালালে চুলায় আগুন জ্বলত না, এখন সপ্তাহে তিন চার দিন চালালেই চলে। একজন রিক্সাওয়ালাও এখন সঞ্চয় করতে পারে। আগে একজন দিনমজুর প্রতিদিন কাজ না করলে সংসার চলত না, এখন একদিন কাজ করে আরেকদিন কাজ না করলেও হয়। এখন দিনমজুর খুঁজে পাওয়া যায় না, আগে থেকে বুকিং দিতে হয়। সেই কারণে বাংলাদেশের মানুষ বিপুল রায়ে আমাদের নেত্রীকে, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে পরপর তৃতীয়বার চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করেছে। এটি এরকম নজির পৃথিবীতে খুব বেশি নাই। এই অনন্য নজির তার অনন্য নেতৃত্বের কারণে এটি সম্ভবপর হয়েছে। এই বিজয়ের নায়ক শেখ হাসিনা এবং শেখ হাসিনা। আমরা 2001 সালে দেখেছি নির্বাচনে বিজয়ের পর বাংলাদেশে বাংলাদেশকে সন্ত্রাসের জনপদে রূপান্তরিত করা হয়েছে। নৌকায় ভোট দেওয়ার অপরাধে 8 বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছিল, নৌকায় ভোট দেওয়ার অপরাধে ভিটে মাটি দখল করে পুকুর করা হয়েছিল, নৌকায় ভোট দেওয়ার অপরাধে গ্রাম থেকে বিতাড়িত করার কারণে এই ঢাকায় আওয়ামী লীগ অফিসের লঙ্গরখানা খুলতে হয়েছিল আমাদের 2001 সালের পর। দেশের অন্যান্য জায়গায়ও আওয়ামী লীগ অফিসে গোপালগঞ্জে কোটালিপাড়া আমাদের লঙ্গরখানা খুলতে হয়েছে। এবার বিজয়ের পর আমাদের নেতাকর্মীরা বিজয় উৎসব করে না, আমাদের দল পরপর তৃতীয়বার বিজয়। এই বিজয়ের পর যে কোনো দেশ হলে বিশাল বিজয় উৎসব হত, ইউরোপের দেশ হলেও বিজয় উৎসব হত, আমেরিকাতেও যখন প্রেসিডেন্ট জয়লাভ করে বিশাল বিজয় উৎসব হয়, আমরা কোনো বিজয় উৎসব করি না। কারণ আমাদের নেত্রী দল বারণ করেছে বিজয় উৎসব না করার জন্য, বিজয় মিছিল না করার জন্য। দেশে কোনো বিশৃঙ্খলা হয় নাই। 2001 সালে যে ঘটনা প্রবাহ ঘটেছিল তার বিন্দু মাত্র কিছু ঘটে নাই। এই জন্য আমি নেতাকর্মীদের ধন্যবাদ জানাই, দলের সর্বস্তরের নেতাকর্মীদের সমর্থকদের ধন্যবাদ জানাই। আমরা আগামীকাল বিজয় সমাবেশ করছি, আমরা উৎসব নাম দেইনি, আমরা বলছি বিজয় সমাবেশ। আমাদের সেই সমাবেশ অবশ্যই বর্ণিল হবে, কিন্তু শৃঙ্খলাপূর্ণ হবে, বর্ণিল কিন্তু শৃঙ্খলাপূর্ণ হতে হবে। যেভাবে শৃঙ্খলা আমরা এতদিন প্রদর্শন করেছি, আগামীকাল বিজয় সমাবেশেও যেন সেই শৃঙ্খলা থাকে। ইতিমধ্যেই আমাদের দলের নেতৃবৃন্দ, সাধারণ সম্পাদক সহ, মহানগরের সাধারণ সম্পাদক সহ বক্তব্য রেখেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত, নেত্রীর বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত আমরা যেন সমাবেশে থাকি, বসার জন্য যেন, বসার ক্ষেত্রে যেন শৃঙ্খলা থাকে, এই বিষয়গুলো আমাদেরকে বজায় রাখতে হবে। একই সাথে বর্ণিল যাতে হয় সেটিও আমাদের মাথায় রাখতে হবে। আমি আমাদের দলের নেতাকর্মীদের অনুরোধ জানাই, আমরা যখন বিজয়ী হয়েছি, মানুষ যখন আমাদের উপর আস্থা স্থাপন করেছে, পরপর তৃতীয়বারের মতো আওয়ামী লীগকে জননেত্রী শেখ হাসিনার পক্ষে নৌকা মার্কায় রায় দিয়েছে, আমাদের যখন কেউ দায়িত্ববান হয়, যখন কারো ঘাড়ে দায়িত্ব পড়ে, তখন তাকে বিনয়ী এবং নম্র হতে হয়। আমাদের আচার আচরণে
যেন কেউ কারো বিরক্তির কারণ না হয় আমাদের আচার আচরণ, সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের সমস্ত নেতাকর্মীদের আমি অনুরোধ জানাই, যেভাবে নির্বাচনে বিজয়ের পর দলের নির্দেশ আমরা মান্য করেছি, আমরা যখন আমরা ঠিক তেমনি ভবিষ্যতের পথচলাগুলোতেও আমরা যেন সবাই বিনয়ী হই, নম্র হই, সমস্ত মানুষ যেমন যেন আমাদের ভালোবাসে, আমাদের কারো আচরণে যেন কেউ বিরক্ত না হয়, তাহলে মানুষ আবারও আমাদের ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব নেবে। আমি সেই অনুরোধটুকু নেতাকর্মীদের জানাই। আর যারা পরাজিত হয়েছে, কেউ পরাজিত হলে তো তাদের মুখ রক্ষা করতে হয়, আর আমাদের বিজয় যেমন ধস নামানো, তাদের পরাজয়টাও হচ্ছে ধস নামানো। ধস নামানো পরাজয়ের পর তাদের তো একটু মুখ রক্ষা করতে হবে, সেই জন্য তারা এখন একটি বাহানা শুরু করেছে, সেটা হচ্ছে জাতীয় সংলাপ। 6 তারিখ থেকে নাকি জাতীয় সংলাপ করবে। জাতীয় সংলাপের নামে এটি একটি রাজনৈতিক ড্রামা ছাড়া অন্য কোনো কিছু নয়। মূল বিষয় হচ্ছে এই ধস নামানো পরাজয়ের পর মুখ রক্ষা করার জন্য আর রাজনৈতিক আলোচনায় টিকে থাকার জন্য এই জাতীয় সংলাপ, অন্য কোনো কিছু। আবার ওনাদের শীর্ষ নেতা নাকি বিদেশ চলে যাচ্ছেন, কালকে মিটিং করলো, সেখানে বিএনপি কেউ যায় নাই। তো সংলাপ শুরু করার সিদ্ধান্তের মধ্যে সবাই নাই, অর্থাৎ মূল বিষয় হচ্ছে মুখ রক্ষা করার জন্য রাজনৈতিক আলোচনায় টিকে থাকার জন্য তাদের এই ব্যর্থ চেষ্টা। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি, যখন আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ ধস নামানো পরাজয়ের মাধ্যমে যখন মুখ থুবড়ে পড়ে আছে, যখন পরাজয়ের পর মোটামুটি আইসিইউতে চলে গেছে, তখন তাদেরকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করছে কয়েকটি সংগঠন, তাদেরকে অক্সিজেন দিয়ে স্যালাইন দিয়ে টিকে রাখার চেষ্টা করছে কয়েকটি সংগঠন। টিআইবি দেখলাম যে একটা বিশাল গবেষণা, টিএবি তো ইলেকশন অবজারভার ছিল না, টিএবি কি ইলেকশন অবজারভার ছিল না, ইলেকশনে অবজারভার ছিল না, তো তারা ইলেকশনে অবজারভার ছিল না, যারা অবজারভার ছিল তারা সবাই বলছে ইলেকশন ভালো হয়েছে, আর যারা ইলেকশনে অবজারভার ছিল না তারা গবেষণার নামে আসলে কোনো গবেষণা হয়নি, প্রতিবেদন তৈরি করে সেটি প্রকাশ করেছে।